তো বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি নেমে গেছে, এত সুন্দর মেশিন আছে, আমারও বিজবান মনে চাই, কিন্তু কি নিয়ে আইছ? তো কিছুক্ষণ আগে বৃষ্টি নামছিল, বৃষ্টি অনেক বৃষ্টি হইত, এখন আবার রোদ উঠছে, বৃষ্টিতে স্নান করলাম মনে একদিন পরে ভালো লাগলো, কারণ রান্না করতে এসে পড়ছি। আর আজকে আমি মাছ পোলাওটা রান্না করবো মাছের মাথা দিয়ে। তো এই জায়গায় আমি ডাল ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, এখন কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ কেটে রাখছি। আর এই জায়গায় কাঁকর কেটে নিচ্ছি, কাঁকর ভাজি করবো। মাছগুলোর ডাল সিদ্ধ হইলে তারপরে আর কি মাছের মাথা দিয়ে রান্না করবো। তো সিদ্ধ হইতে থাক। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ডালের কাঁটা দিয়ে ঘুইটা দেই, তাহলে একটু গলব। আর মাছগুলোর ডাল একটু গলতে কম চায়। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিই। তো ডাল সিদ্ধ করে নামিয়ে এনেছি, এখানে মাছ ভেজে নিবো। এটা হলো কাতলা মাছের মাথা। তো এই মাথা দিয়ে এলো আজকে হলো ডাল রান্না করবো। তো মাছে হলো হলুদ মরিচ মাখিয়ে নেই, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি ভালো করে মাখিয়ে নেই। করে তেল দিয়ে দিলাম, দেখুন মাছের মাথাটা বেজে নেই। বাবারে বাবারে, এ করে এ জায়গা না।
আকাশের অবস্থা খুবই খারাপ, আবার বৃষ্টি মনে হয় নামবো। কাইলা করে রয়েছে আকাশে এই যে অবস্থা এরকম। কারেন্ট তো থাকবোই না এই বৃষ্টিতে, আরো কারেন্ট জায়গা মাথা খালি ভেঙে গেল আমাদের। বৃষ্টি আবার নামলো, মাছের মাথা ভাঙ্গা তো বেখান দাও হয় না। জলের অবস্থা বৃষ্টি ফোটা ফোট বাঁধছে। ওই যে আমার কই তোর কানে জড়িয়েছে আগেই, তারপর শুরু হয়ে গেল বৃষ্টি মনে হয়। কে আইলা ও করে রয়েছে একবারে, ফুটা ফুট বাঁধছে আস্তে আস্তে। মাছ ভাজা শেষ, অনে ডালটা সোমবার দিমু পোকরায় তেল দিয়ে দিই। জিরা দিয়ে দিলাম, তো ডাল সিদ্ধ করে নামি রাখলাম, হলুদ দিই নাই, তখন হলুদ দিয়ে দিলাম, হলুদটা মিশিয়ে নিলাম। আদা আর জিরা একসাথে বেটে রাখছি, এখন আদা আর জিরা বাটাটা দিয়ে দিব। তো এই যে মাছের মাথা ভাইজা আমি ভাঙ্গে নিছি, ভাঙ্গে না দিলে ডাল স্বাদ লাগে না। মাছটা দিয়ে দিব, অনেকে মাছগুলোর ডাল ঘন খায়, একদম ঘন আঠা আঠা, ও আমার কাছে আবার এরকম পাতলা একটু ভালো লাগে, কারণ একটু পাতলা করে রান্না করলাম। ডাল রান্না শেষ আর নামে নেই, বৃষ্টি একবার হয়ে গেছে আবারও আসতেছে। এই যে বৃষ্টির অবস্থা, বৃষ্টি হইতেই আছে, একটু পর পরে বৃষ্টি নামে। আর বৃষ্টির মধ্যে ওই জায়গায় যে কাজ করতেছে, কি করবো, একটু বরবার বৃষ্টি নামে, আর ওই যে সিমেন্ট সব গোলায় আবার ওই যে বৃষ্টি নামে সব নষ্ট হয়ে যায়, এই কারণে বৃষ্টির মধ্যে করতেছে কাজ। রান্না করছে
কাকল বাজি আর সে গরম না গরম তো না বই আর সে মাস করে ডেল মাসের মাথা দিয়া আর আকাশ অবস্থা ভালো না খালি বৃষ্টি দিয়ে আছে আমার বাতাস খেবার গেলে আরেকজনের সঙ্গে লাগে না গরম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।